প্রিয় দর্শক, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আপনাদের সঙ্গে আলোচনা করব রবিবারের বিশেষ উপায় এবং টোটকা। যে উপায় বা টোটকা আপনারা যদি করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন, রবিদেবের কৃপায় আপনাদের মান সম্মান এবং কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতির যোগ তৈরি হবে। তার আগে জেনে নেব এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয় এবং ছোট্ট করে এই বিশেষ দিনের রাশিফল সম্পর্কে। আসুন জেনে নেওয়া যাক পঞ্চাঙ্গের বিষয়। আপনাদের সঙ্গে আলোচনা করছি 5ই সেপ্টেম্বর 2021 রবিবারের বিশেষ পঞ্চাঙ্গ। সূর্যোদয় সকাল 5টা 20 মিনিট, সূর্যাস্ত সন্ধ্যা 5টা 50 মিনিট। তিথিতে ত্রয়োদশী তিথি থাকবে সকাল 8টা 21 মিনিট পর্যন্ত, তারপরেই চতুর্দশী তিথি শুরু হবে এবং অশ্লেষা নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করবে সন্ধ্যা 6টা 7 মিনিট পর্যন্ত, তারপরেই মঘা নক্ষত্রে প্রবেশ করবে এবং পরিঘা যোগ থাকবে সকাল 8টা 33 মিনিট পর্যন্ত, তারপরই শিব যোগ সূচিত হবে। শুরুতেই বাণিজ্যকরণ সকাল 8টা 21 মিনিট পর্যন্ত, তারপরেই বৃষ্টিকরণ শুরু হচ্ছে। তাই চন্দ্রদেব এই বিশেষ দিনে কর্কট রাশিতে থাকবে সন্ধ্যা 6টা 7 মিনিট পর্যন্ত, তারপরই সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সেই সাথে সিংহ রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং রবিদেব এবং কন্যা রাশিতে অবস্থান করছে শুক্র এবং বুধ, বৃশ্চিক রাশিতে অবস্থান করছে কেতু এবং বৃষ রাশিতে রাহু অবস্থান করছে। স্বগৃহে অবস্থান করছে শনিদেব মকর রাশিতে বক্রী অবস্থায় এবং কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় বৃহস্পতি। আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনের বিশেষ শুভ সময়ের বিষয়। অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11টা 10 মিনিট থেকে 12টা পর্যন্ত। এই বিশেষ দিনে রাহুকাল থাকবে বিকেল 4টে 16 থেকে 5টা 50 মিনিট এবং এই বিশেষ দিনে আপনাদের বলবো পশ্চিম দিকের অভিমুখে যাত্রা করবেন না বা শুভ কাজ আপনারা এই বিশেষ দিকে করবেন না। আসুন জেনে নেওয়া যাক চন্দ্র রাশি বা লগ্ন সাপেক্ষে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত কি ধরনের শুভ অশুভ ফল আসতে পারে। কাজের বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন মেষ রাশি জাতক জাতিকারা, তা না হলে প্রতারিত হতে পারেন, ক্ষতির সামনে পড়তে পারেন। এই বিশেষ দিনে পরিস্থিতি কিছুটা আপনার প্রতিকূলে থাকবে, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে, কঠোর পরিশ্রমের মাধ্যমে এগোতে হবে। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একটু পরিবেশ পরিস্থিতি আপনার বিরুদ্ধে যেতে পারে, রাহু আপনার রাশিতেই অবস্থান করছে, হঠাৎ লাভ ক্ষতির যোগ তৈরি হবে, টাকার বিষয়ে লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন, তা না হলে ভুলচুক হতে পারে। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাগমের পরিস্থিতি এই বিশেষ দিনে ভালো থাকবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধিতে বিশেষ সুযোগ আসবে, বন্ধুদের সাহায্য পাবেন এই বিশেষ দিনে, কর্মক্ষেত্রে সফলতার পরিমাণ বাড়বে, মন খুশিতে পরিপূর্ণ থাকবে, বিনিয়োগে শুভ ফল আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চন্দ্র আপনার রাশিতেই অবস্থান করছে, চন্দ্রের শুভ পরিবর্তনে বেশ কিছু শুভ ফল আপনারা পাবেন এই বিশেষ দিনে, কর্মক্ষেত্রে সফলতা আসবে, ভবিষ্যতের অর্থ বিনিয়োগের বিষয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রাচুর্যতা আসবে, টেনশন থেকে কিছুটা মুক্তি পেতে পারেন, তবে এই বিশেষ দিনে কিছুটা মানসিক টেনশনে ভুগতে পারেন, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে লাভের আশা থাকবে। তাছাড়া চাপ সহ্য করে আপনাদের এগোতে হবে, পরিকল্পনার মাধ্যমে এগোলে ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। কন্যারাশির ক্ষেত্রে দিনটি মিশ্র হবে, অর্থ সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন, তবে টাকা হাতে পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, ধৈর্য ধরে প্রতিটি কাজ না করলে সুযোগ হাতছাড়া হবে। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ব্যবসায় উন্নতির যোগ থাকবে এবং নিজের শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করুন, বাস্তবায়নের কথা ভাবুন, শুধু দিবা স্বপ্ন দেখলে কর্মে সফলতা আসবে না, এই বিশেষ দিনে অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যান। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অর্থ লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন, প্রতিদ্বন্দ্বিতা বিষয়টা চলে আসতে পারে এই বিশেষ দিনে, লাভের পরিমাণ কমতে পারে, বিজ্ঞাপনদাতাদের প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে, তা না হলে সমস্যা তৈরি হবে। কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে চাপ কিছুটা কমতে পারে এই বিশেষ দিনে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো গুরুত্বপূর্ণ কাজগুলি কিছুটা সমস্যা তৈরি হবে, বাধার সম্মুখীন হতে পারেন, লাভের পরিমাণ কিছুটা কমতে পারে, ইতিবাচক থাকা দরকার হতে পারে এই বিশেষ দিনে, তা না হলে সমস্যা তৈরি হবে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কঠোর পরিশ্রমের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার সফলতার মূল চাবিকাঠি, তাই কঠোর পরিশ্রম করুন, মানুষকে মুগ্ধ করার ক্ষমতা আপনার থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো তাড়াহুড়ো করে করার চেষ্টা করবেন না, একটু ভেবেচিন্তে এগিয়ে চলুন। কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক সুফলতা আসবে, অলসতা ত্যাগ করুন, অর্থ সংক্রান্ত বিষয়ে পজিটিভ রেজাল্ট আপনি পাবেন, অর্থ ব্যয়ের বিষয়ে সতর্ক থাকুন, অন্যথায় মানসিক চাপ এবং মানসিক সমস্যার মধ্যে পড়তে পারেন।
মীন রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো, ঋণ গ্রহণের ক্ষেত্রে দূরে থাকার চেষ্টা করুন আজ। অর্থ সংক্রান্ত সমস্যা তৈরি হবে এবং এই বিশেষ দিনে আপনি অবশ্যই টার্গেটকে সামনে রেখে এগিয়ে চলুন। সেই সাথে আজ হঠাৎ অর্থপ্রাপ্তির বিশেষ যোগও তৈরি হতে পারে, তাই সময়কে অবশ্যই সঠিক ব্যবহার করুন। এখন আসবো এই বিশেষ দিনের চমৎকারী উপায় বা টোটকা, যে উপায় বা টোটকা করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি আপনারা পাবেন। কারণ প্রতিটি মানুষ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ থাকতে চায়, আর মানুষের এই ছোট ছোট ইচ্ছা পূরণের জন্য দিনরাত পরিশ্রম করে চলেছে, কিন্তু সবাই সেই পরিশ্রম অনুসারে ফল পায় না। তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে বেশ কিছু উপায় বা টোটকা রবিবারে করলে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। সেক্ষেত্রে প্রথমত বলবো, সূর্যাস্তের পর রবিবার সন্ধ্যার সময় অশ্বত্থ গাছের নিচে একটি চারমুখী প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিন। সর্ষের তেল অথবা ঘি দিয়ে এই বিশেষ প্রদীপ আপনারা জ্বালালে আপনাদের কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং অর্থনৈতিক সংক্রান্ত সমস্যা দূর হবে, আর্থিক লাভের আশা তৈরি হবে। রবিবার অবশ্যই স্নানের পরে গৃহের সমস্ত সদস্যদের কপালে চন্দনের তিলক অঙ্কন করা উচিত। বিশ্বাস করা হয় যে রবিবার চন্দনের তিলক অঙ্কন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। রবিবার যদি আপনারা ছোট ছোট ময়দার গুলি করে মাছেদের খাদ্য হিসাবে নিবেদন করেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, গৃহে আর্থিক সমস্যা দূর হবে। রবিবার দিন অবশ্যই গাওয়া ঘিয়ের প্রদীপ আপনারা আপনার মেন গেটের দুপাশে দুটি প্রদীপ অবশ্যই নিবেদন করুন এবং মা লক্ষ্মীর কাছে অবশ্যই প্রার্থনা করুন। তার কৃপাতে আপনার গৃহে পজিটিভ শক্তির বিকাশ ঘটবে এবং আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। বিশ্বাস করা হয় যে রবিবার সন্ধ্যায় ভগবান শিবের মন্দিরে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ যদি আপনারা নিবেদন করেন, মা লক্ষ্মীর বিশেষ আগমন ঘটতে পারে আপনার গৃহে। রবিবার সন্ধ্যায় একটি অশ্বত্থ পাতার উপরে লাল চন্দন দিয়ে আপনারা অবশ্যই আপনার মনস্কামনার কথা লিখুন, আর তা কোনো প্রবাহিত জলে তা প্রবাহ করে দিন, আর সেই ইচ্ছা অতি সহজেই পূরণ হবে। মাথার কাছে একটি গ্লাসে গরুর দুধ রেখে আপনারা ঘুমিয়ে পড়ুন এবং স্নানের পর পূজার পর সকালে ওই দুধ অবশ্যই খেয়ে নিন। এই ছোট্ট উপায়ে আপনাদের কর্মক্ষেত্রের যে অসফলতা তা দূর হবে। এই বিশেষ দিনে আপনারা যদি তিনটি ঝাড়ু কোথাও থেকে কিনে নিয়ে আসতে পারেন এবং স্নানের পরে এই কাজটি করুন এবং তা আপনি আপনার পূজা গৃহে রেখে দিন, কোনোভাবেই যেন কেউ দেখে না ফেলে বা কোনো বাধা না দেয় এই বিশেষ উপায় করার জন্য। বিশ্বাস করা হয় যে এই ছোট্ট উপায়ে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে। রবিবার দিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে অত্যন্ত শুভ ফল আসতে পারে এবং রবিদেবের উদ্দেশ্যে একটি তামার ঘটিতে আপনারা জল, সেই সাথে আপনারা লাল চন্দন, অক্ষত চাল এবং লাল ফুল দিয়ে ওম ঘৃণী সূর্যায় নম এই বিশেষ মন্ত্র জপ করতে করতে সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই অর্ঘ্য দিন এবং 21 বার এই বিশেষ মন্ত্র জপ করুন। এর সঙ্গে যদি আপনারা গঙ্গার জল কিংবা আপনারা যমুনার জল যদি মিশ্রিত করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে, আপনাদের ছোট ছোট মনস্কামনা অতি সহজেই পূরণ হবে। রবিবার দিন পিঁপড়েদেরকে চিনি অবশ্যই খাদ্য হিসাবে দিন, এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনার কর্মক্ষেত্রে ধীরে ধীরে শুভ ফল আসবে, গৃহে আর্থিক সমস্যা দূর হবে। তাই রবিবার দিন সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই বিশেষ উপায়গুলির কোনো একটি উপায় আপনারা করুন, তাতে দেখবেন আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।